বেপরোয়া গতির কারণে গাড়িতে ধাক্কা মারার ঘটনায় প্রতিবাদে চিকিৎসককে পিষে দেয় লরির চালক, আর ইতিমধ্যে সেই লরির চালককে বীরভূম থেকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পর থেকে শ্বশুর বাড়িতে আত্মগোপন করেছে ঘাতক লরি চালক। সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোন ট্র্যাক করে বৃহস্পতিবার গভীর রাতে লরি চালককে গ্রেফতার করেছে পুলিশ। গত 23 জানুয়ারি মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার উকুনবাড়ি এলাকায়। 60 নম্বর জাতীয় সড়কের ওপর গৌতম মুখার্জি নামে ওই 63-এর ওই চিকিৎসক রাস্তার ওপরে দাঁড়িয়ে লরি চালকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ায়, আর সেই সময় গৌতম মুখার্জির ওপর গাড়ি চালিয়ে দিয়ে চম্পট দেয় ওই লরির চালক। এরপর ঘটনাস্থলে মৃত্যু হয় ওই প্রতিবাদী চিকিৎসকের। শুক্রবার ধৃত লরির চালককে খড়গপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।